নওগাঁর ধামইরহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 4600 জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকাল 10:30 উপজেলা পরিষদের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুণ্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাহাঙ্গীর রাব্বি প্রমুখ। 2024-25 অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, মসুর ডাল, খেসারির ডাল, মুগ ডাল, ভুট্টা, সূর্যমুখী, চীনাবাদাম, গম, পেঁয়াজ ও অরহর চাষের জন্য নির্ধারিত পরিমাণ বীজ, ডিএপি ও এমওপি বিতরণ করা হয়। এটা দেওয়া মানে যে আসলে আপনার সমস্ত বীজের চাহিদা, সমস্ত সারের চাহিদা পূরণ হবে এমন না।